রাজস্বমন্ত্রী এনসি দেববর্মার শারীরিক অবস্থা স্থিতিশীল। বুধবার সাংবাদিকদের প্রশ্নোত্তরে এই কথা বললেন জিবি হাসপাতালের মেডিকেল সুপার। তিনি জানান, সকালে মন্ত্রীর স্বাস্থ্য নিয়ে একটা গুজব ছড়িয়েছিল, সঙ্গে সঙ্গে মন্ত্রীর কেবিনে গিয়ে দেখতে পান মন্ত্রী খাওয়া দাওয়া করছেন, সুপার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন, এমনকি এনসি দেববর্মার জন্য গঠিত মেডিকেল টিমের সদস্যদের সঙ্গেও কথা বলেন। সুপার জানান, অনেকটাই সুস্থ মন্ত্রী। কি বলে, রিউমার, হ্যাঁ, রিউমার ছড়িয়েছিল যে ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো আমি সঙ্গে সঙ্গে আমি পিছিয়ে অফিসেই ছিলাম, সঙ্গে সঙ্গে দৌড়ে ওনার কেবিনে গেলাম, যদি উনি বসে বসে পান খাচ্ছে। তখন 11টা আরে 10:30 বাজে, আমি বললাম কেমন আছে, উনি বললেন যা হয়তো ভালোই আছি, হ্যাঁ কিরম দেখুন আপনারা, ওরা বললো যে না স্টেবল আছেন এখন। আমি বললাম যে দেখে কি মনে হয়েছে, কোনো আরও বেশি উইক হয়ে গেছে, এদিন সকালে বিজেপির এক বিধায়ক ও রাজ্য নেতা সামাজিক মাধ্যমে পোস্ট দেন রাজস্ব মন্ত্রী প্রয়াত হয়েছেন, শোক প্রকাশও করেন তারা। রিপোর্ট, চ্যানেল 3 রাত।